মুসলিম রাষ্ট্রগুলো আসলে ওয়েস্টার্ন পাওয়ারস ব্যাকড সিকিউরিটির উপরে অনেকগুলো মুসলিম রাষ্ট্র এবং ওয়েস্টার্ন ইকোনমিক সিস্টেমের উপরে সেই কারণে যেহেতু তাই পশ্চিমা সাপোর্টের ইসরায়েলের বিরুদ্ধে তারা যেতে চায় না বা পারে না ইরানের নতুন প্রেসিডেন্টকে সবাই বলছে সংস্কারপন্থী তাহলে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে কি এটা আমরা না দেখা পর্যন্ত বলতে পারবো না কারণ ইরানের এগেন ইরানের সরকার ব্যবস্থাটা এমন যে দ্য রিলিজিয়াস ফিয়া সো আপনার যে স্পিরিচুয়াল সুপ্রিম লিডার কামিনিসেব যে জায়গায় এখন পজিশন এখন আছেন উনি এবং উনার যে সুরা কাউন্সিল আছে এরা আলটিমেট পলিসি ডিসাইডার ইনার আলটিমেট পলিসি ডিসাইডার সো মানে প্রেসিডেন্ট নির্বাচন কে করতে পারবে সেটাও কিন্তু ওনারা ডিসাইড করেন হ্যাঁ সো আলটিমেট পলিসি ডিসাইডের যেহেতু ওনারা এবং ওনাদের ভেতরে তেমন কোনো বদল আসেনি তাহলে ইরানের ফরেন পলিসি বা পলিসিতে বড় কোনো বদল আসবে বলে আমি মনে করি না তবুও এটা দেখার বিষয় আসলে সো সামনে যেয়ে নতুন প্রেসিডেন্ট কি করবেন কিভাবে করবেন কি হবে এবং ওই অফ ওই সুপ্রিম লিডারের সাথে ওনার কমিউনিকেশান নিগোসিয়েশন কীভাবে হবে সুরা কাউন্সিলের সাথে কিভাবে এগুলো দেখার বিষয় আছে তো এগুলোর ভিত্তিতে হয়তো চেঞ্জ আসতে পারে বাট আপাতত চিন্তা করার এমন বড় কোনো কারণ নেই যে কোনো চেঞ্জ আসবে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কোনো আশঙ্কা দেখছেন আশঙ্কা তো সবাই বলছে অনেক বড় তবে আমি আশা করছি দোয়া করছি যেন যুদ্ধ না হয় মানে যেমন আশা দোয়া করেছিলাম যে আপনার প্যালেস্টাইন মানে ইনসার্ট অফ যে গাজা স্ট্রিপেও ইসরাইল আক্রমণ না করে যুদ্ধ না হয় তারপর ওরা খুব তাড়াতাড়ি বোধহয় ওয়েস্ট ব্যাঙ্কেও আক্রমণ করবে সেটাও যেন না হয় সেটা যেমন আশা করছি একইভাবে হিজবুল্লার সাথেও যেন যুদ্ধ না হয় সেটাও আমরা আশা করছি কারণ হিজবুল্লাহ আমরা যতদূর শুনি জানি যে হিজবুল্লাহ নন স্টেট মিলিটারি ইউনিট হিসাবে পুরো বিশ্বের সবচেয়ে শক্তিধারগুলোর মধ্যে একটা মানে এন অন্যগুলো তো স্টেট মিলিটারি মানে দেশের বাজেট যায় ওই মিলিটারি স্থাপনায়ন সোস এটা তো নন স্টেট অ্যাক্টর বাট নন স্টেট মিলিটারির ভিতরে সবচেয়ে শক্তিধর একটা তো এটা যদি এদের সাথে যদি আপনার ইসরায়েলের আইডিএফের যুদ্ধ লাগে মানে ইসরায়েলের যুদ্ধ লাগে তাহলে যদিও হেজবুল্লার স্টেট নাই কিন্তু দ্য স্টেট অফ লেবানন এটা মানে একদম ধ্বংস সম্মুখীন হবে এবং লেবানন শুধু ধ্বংস সম্মুখীন হবে না হেজবুল্লার তো হাজার হাজার তাদের ফোর্সেস তো ডেমলিশড হবেই মানে যুদ্ধ মানে এমন না যে ইসরায়েলের ক্ষতি হবে না ভাই ওই সাইডেরও ক্ষতি হবে বাট আমি ওই সাইডের ক্ষতি নিয়ে আপাতত চিন্তিত না আমি আপাতত এই সাইডের নিয়ে চিন্তিত হ্যাঁ এবং লেবাননকে যদি পুরোপুরিভাবে গ্রাস করতে পারে ইসরায়েল যেটা না করতে পারার বড় কোনো কারণ নাই কারণ ওয়েস্টার্ন পাওয়ারগুলো ইসরায়েলকে ব্যাক করবে এটা যদি গ্রাস করতে পারে নেক্সট স্টেপ তাদের সিরিয়া ইরান এগুলো যে হবে না এটারও কোনো গ্যারেন্টি নেই এবং আমেরিকা ইরাকের সাথে সিরিয়ার সাথে আফগানিস্তানের সাথে অনেক ফরেন পলিসিতে অনেক উল্টাপাল্টা করেছে করেছে ইরাককে শেষ করে দিয়েছে আমেরিকা আফগানিস্তানকে শেষ করে দিয়েছে আমেরিকা অনেক কিছু করেছে আমেরিকা কিন্তু তবুও আমেরিকার ভেতরে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে এবং আমেরিকাকেও বিশ্বকে একটা চেহারা দেখাতে হয় ইসরায়েলের কিন্তু এত মাথা ব্যথা নেই সো আমেরিকা যতখানি ধ্বংস করেছে ইসরায়েল যদি ঢুকতে পারে তাইলে কিন্তু আমেরিকার ধ্বংসটাকে মনে হবে স্বর্গস্বরূপ সো এই জায়গা থেকে আমরা দূরে থাকতে চাই সো আমি দোয়া করি আশা করি যেন হিজবুল্লা ইসরায়েলের যুদ্ধ পর্যন্ত না যায় মুসলিম রাষ্ট্রগুলো মিলে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় না কেন এটা অত্যন্ত দুঃখজনক এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে মুসলিম রাষ্ট্রগুলো মিলে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থা নেয় না মানে ইসরায়েলের সাথে যদি চুক্তিও করতে হয় ভাই সবাই মিলে একটা শক্ত অবস্থায় যেয়ে যদি তোমরা একটা চুক্তিতে যাও তাহলেও সেন্সেবল কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো আসলে ওয়েস্টার্ন পাওয়ার্স ব্যাকড সিকিউরিটির উপরে ডিপেন্ডেন্ট মানে অনেকগুলো মুসলিম রাষ্ট্র আমেরিকা বা ওয়েস্টার্ন পাওয়ার ব্যাক সিকিউরিটির উপরে ডিপেন্ডেন্ট এবং ওয়েস্টার্ন ইকোনমিক সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট এবং সেই কারণে যেহেতু ওই পশ্চিমা সিকিউরিটি এবং পশ্চিমা আপনার ক্যাপিটালিজমের উপরে তারা ডিপেন্ডেন্ট তাই পশ্চিমা সাপোর্টেড ডিজাইনের বিরুদ্ধে তারা যেতে চায় না বা পারে না আপনার দল এবং আপনি ফিলিস্তিনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি বিশেষ করে আপনার বাবার মধ্যপ্রাচ্যের শাসকদের সঙ্গে খুব নিবিড় সম্পর্ক ছিল আমরা জেনেছি সেই সম্পর্ক কাজে লাগিয়ে আপনি তাদের জন্য কি করবেন আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা যতখানি পারি লিজিটোমেট সোর্সেসের মাধ্যমে আমাদের পার্টি থেকে ফান্ডস তুলে ফান্ডস পাঠাতে আমরা মানে আমরা পাঠিয়েছি এবং এখনও চেষ্টা চলছে আরও ফান্ডস পাঠানোর আর অ্যাজ ফার এজ আপনি দ্বিতীয় যে কথাটা বললেন যে আমার বাবা বা এবং আমরা অবভিয়াসলি আমরা বাংলাদেশেও কর্মসূচি করছি যেগুলো আমরা চাচ্ছি যে ইউনো সকল মুসলিম দেশ থেকে যদি ইসরায়েল বিরোধী কর্মসূচি হয় সেটাও ইজরায়েলের কানে যাবে একটু টনক নড়বে আর তাছাড়া আপনি দ্বিতীয় যে পয়েন্টে বলেন আমার বাবার কথা আমার বাবা আসলে গত তিন চার বছর ধরে অনেক অসুস্থ এবং মানে এতটাই অসুস্থ যে উনি মোস্ট অফ দ্য টাইম বেড রিডন হ্যাঁ সো উনার অনেক সুসম্পর্ক ছিল হয়তো এখনও আছে কিন্তু উনি আর ওই জায়গায় নেই যেখানে উনি এইগুলো ব্যব ব্যবহার করতে পারেন সো ওখান থেকে আসলে আমাদের করার তেমন কোনো অবস্থান নেই তবে অবভিয়াসলি আমার বাবা যখন এগুলো দেখেন তখন দুঃখ প্রকাশ করেন উনিও দোয়া করেন ইউনো ফিলিস্তিনি মুসলমান জনগণের জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমাদের দেশে দলীয় কর্মকাণ্ড ইসরায়েল বিরোধী আওয়াজ তোলা আর যতখানি আমরা ত্রাণ পাঠাতে পারি লিজিটেমেট চ্যানেলসের মাধ্যমে এসবগুলো আমরা কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম হুশারি দিয়ে বলেছেন ইসরায়েলকে একঘরে করে রাখা হবে আর ইন্দোনেশিয়া গাজায় সেনা পাঠানোর খবর দিয়েছে এসব তৎপরতাকে কিভাবে দেখেন আমি ইতিবাচকভাবে দেখি মুসলমান সবগুলো রাষ্ট্রেরই একটা দায়িত্ব আছে প্যালেস্টাইনের জন্য আওয়াজ তোলা প্যালেস্টাইনের জন্য কাজ করা এবং এই একটা বড় অংশ আসলে কারণ উনিশশো সালের পর থেকে মানে এই যে প্যালেস্টাইনে যখন ইসরায়েলিরা বা ইসরায়েলিরা বলা ভুল হবে জিওনিস্টরা যখন প্যালেস্টাইনের অ্যাকচুয়াল জনগণকে তাদের জায়গা থেকে ইউনো অফ সরিয়ে দেওয়া শুরু করলো এবং এটা রিলেটেড জেনেসাইডাল অ্যাকশনও শুরু হলো তখন থেকে মুসলিম দেশগুলো একটা জায়গা নিয়েছিল যে মুসলিম দেশগুলো বিশ্ব রাজনীতিতে একটা মীমাংসা করার জন্য কাজ করবে প্যালেস্টাইনের জনগণের জন্য সো প্যালেস্টাইনের জনগণ সে অলমোস্ট আশি বছর ধরে আশা নিয়ে তাকিয়ে আছে যে মুসলমান দেশগুলো তাদের জন্য একটা জায়গায় কিছু একটা তৈরি করবে মানে তাদের জন্য একটা তাদের ইউনো সোট অফ ভবিষ্যতের জন্য কিছু একটা সৃষ্টি করবে কিন্তু মুসলমান দেশগুলো শুধু তাদেরকে আশাই দেখিয়েছে কিছু করেনি তো এই জায়গায় যেই দেশগুলোই একটা অফ অ্যাক্টিভিটি একটা 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 পদক্ষেপ নেবে সেটাই অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ আমাদের একমাত্র দুঃখ হলো যে আমাদের দেশ যেটা এগেন বাই ফার মুসলিম মেজরিটি দেশ আমাদের দেশের পক্ষ থেকে আমরা বড় কোনো ধরনের অ্যাকশনই আমরা দেখিনি এই পর্যন্ত ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জনের জন্য আপনার দৃষ্টিতে অপরিহার্য বিষয়গুলো কি কি এটা অত্যন্ত মুশকিল প্রশ্ন এটা অত্যন্ত মুশকিল প্রশ্ন কেন যে প্যালেস্টাইনের স্বাধীনতা বলতে এখন আসলে কতখানি কি সম্ভব এটা অত্যন্ত মুশকিল মানে অরিজিনাল মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডসেও যেই আপনার মানচিত্রটা আঁকা হয়েছিল যেটার উপরে আর কি একটা মীমাংসা হয়েছিল সেই মানচিত্র থেকেও এখন মানে অরিজিনাল প্যালেস্টিনিয়ান জনগণ আরও অল্প জায়গায় চলে গেছে এবং ইসরায়েল আরও অনেক ছড়িয়ে গেছে সো এখন ওই যে এর আগের আলোচনাগুলোতে কীভাবে মানচিত্র আঁকা হবে সেটা এখন মানে একেবারেই আপনার কি বলবো নাম ইরেলেভেন্ট হয়ে গেছে একেবারে ইরেলেভেন্ট হয়ে গেছে কারণ মানে আপনার মানুষের বসবাস চেঞ্জ হয়ে গেছে একেবারে ইরেভেন্ট হয়ে গেছে এবং ইরেভেন্ট হওয়ার পর এখন এত অল্প জমি আছে মানে জায়গা হিসেবে এত অল্প জায়গা আছে প্যালেস্টিনিয়ানদের জন্য ওয়েস্ট ব্যাঙ্ক আর গাজা মিলিয়ে গাজাতে তো শেষ দূরিসাত করে দিয়েছে বাট ওয়েস্ট ব্যাঙ্ক আর গাজা মিলিয়ে এত অল্প জায়গা আছে যে প্যালেস্টিনিয়ান জনগণ এখানে সুন্দর সুন্দরভাবে থাকা সম্ভব না আর একই সাথে প্যালেস্টাইনের সাথে অন্য স্টেটগুলো যেমন মনে করেন গাজা থেকে যদি আপনি ধরেন গাজার বর্ডারের সাথে হলো ইজিপ্ট কিন্তু আপনার ইজিপ্ট দেশ ইজিপ্ট দেশের বর্ডার ঠিকই কিন্তু বিশাল মরুভূমি মানে ইমিডিয়েট কন্ট্যাক্টে কিচ্ছু নাই ওকে সো এই যে যদি প্যালেস্টাইনের গাজা মনে করেন গাজাটাই আপনি একটা দেশ করে দিলেন কথার কথা এই দেশের সব কিছু ডিপেন্ডেন্ট ইসরায়েলের উপরে ট্রেড থেকে শুরু করে সব কিছু ডিপেন্ডেন্ট ইসরায়েলের উপরে তাহলে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক থাকতেই হবে তাহলে এই যে এখন যেটা মানে এগেন অনেক ধরনের সলিউশন আসা যায় বাট লিজিটিমেট সলিউশন আছে যে কতখানি এলাকা আলাদা করে ছাড়া হবে প্যালেস্টাইনের জন্য ওয়েস্ট ব্যাংক আর আপনার গাজা দুটো আলাদা দেশ হবে না এক দেশ হবে কারণ ওই মাঝখানে একটা ভিন্ন দেশ এটা কিন্তু ওই সাতচল্লিশ থেকে একাত্তর আমরাও চেষ্টা করেছিলাম হয়েছিল হয় নাই এবং এখনও মানে আপনি যদি এখন তো যুদ্ধ চলছে বা যুদ্ধের আগেও যদি যেতেন গাজাতে আপনার হামাসের সরকার ওয়েস্ট ব্যাংকে আপনার পিএলও সরকার মানে এই যে সরকারও ভিন্ন তাহলে এক দেশ কীভাবে সো এই যে এইখানে একটা কমপ্লিকেশন চলে আসবে আরেকটা কমপ্লিকেশন চলে আসবে যে আপনার প্যালেস্টিনিয়ানরা কিন্তু এখনো অনেক ইসরায়েলের ভেতরে থেকে মানে ইসরায়েলের জমির ভেতরে প্যালেস ওয়েস্ট ব্যাংক বা গাজা না ইসরায়েলের জমির ভেতরে বসবাস করে এবং তারা ডিপ্রাইড সো টু স্টেট পলিসি হতে পারে থ্রি স্টেট পলিসি হতে পারে ওয়ান স্টেট পলিসি হতে পারে উইথ ইকুয়াল সিটিজেনশিপ ওয়ান স্টেট পলিসি উইথ ইকুয়াল সিটিজেনশিপ কি যে এখন যে ইসরায়েলের যে সিটিজেনশিপ পলিসি যে জিউ আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন আপনি জিউ তো আপনি ইসরায়েলের সিটিজেন এইটা অ্যাজ অপোজ টু আমাদের মতো একটা দেশের যে আপনার ধর্ম কি কিছু আসে যেন আপনি এই দেশের সিটিজেন তো আপনি এই দেশের সিটিজেন ইকুয়ালিটি অফ সিটিজেনশিপ স্টেটাস সেরকম অনেক ধরনের সলিউশন হতে পারে এখন প্যালেস্টাইনের লোকজন কোন সলিউশনটা চায় এবং প্যালেস্টাইন ইসরায়েল মিলে কোন সলিউশনটা আসলে বাস্তবিক সেটা নিয়ে বসাটা বহির্বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেটা বসতে হলে আগে তো যুদ্ধ থামাইতে হবে এবং এটা বসা যদি আরও আগে হতো তাহলে হয়তো যুদ্ধ শুরু হওয়ারও কোনো কারণ তৈরি হতো না সো এটা অনেক যার জন্য আপনাকে বললাম যে এই প্রশ্নের উত্তর আসলে দেয়া বিশেষজ্ঞর দ্বারাও আমি তো এই এলাকার বিশেষজ্ঞ না বিশেষজ্ঞর দ্বারাও সম্ভব না এটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা প্রশ্ন